नमस्कार बंधुरा, आशा करछि आपनारा जे जेखान थेके भिडियोटा देखछेन सबाई खूब भालो आछेन। आर किछुदिन परेई श्रावण मास, आर श्रावण मास मानेई भगवान शिवेर विशेष पुजो पाठ। भोलानाथेर पुजोय गोटा मास धरेई मग्न थाकेन भक्तरा। सारा बछर धरे शिव भक्तरा एई श्रावण मासेर जन्य अधीर आग्रहे बसे थाकेन। भोला शंकरेर मंदिरे भक्तेर भीड़ लेगेई थाके आर घरेओ आमरा पुजो करे थाकि। আর এবারে শ্রাবণ মাসটি হতে চলেছে আরও বিশেষ, কারণ এটি প্রায় দু মাস ধরে চলবে। এই জন্য এই বছর আমরা শুধুমাত্র চারটি নয় আটটি সোমবার পাব বাবার বিশেষভাবে পুজো করার জন্য। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই বছরটি বারো নয় তেরো মাসে হতে চলেছে। মূলত শ্রাবণ মাসের কারণেই এমন হবে, কারণ এবার শ্রাবণ মাস দু মাস ধরে চলবে। এর আগে এমন ঘটনা ঘটেছিল 2004 সনে, প্রায় 19 বছর পরে এমন ঘটনা আবার ঘটতে চলেছে। এবছর শ্রাবণ মাস শুরু হবে 4 জুলাই থেকে এবং শেষ হবে 31 আগস্ট পর্যন্ত। অর্থাৎ শ্রাবণ মাস 30 দিনের পরিবর্তে 59 দিনের হবে। এই কারণে এই বছর চারটির পরিবর্তে আটটি সোমবার পড়তে চলেছে। 18 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত শ্রাবণ অধিক মাস থাকবে। একে মল মাস ও পুরুষোত্তম মাসও বলা হয়ে থাকে। আসলে বৈদিক ক্যালেন্ডারে সৌর মাস এবং চন্দ্রমাসের ভিত্তিতে গণনা করা হয়। একটি চন্দ্রমাস 354 দিনের হয় আর একটি সৌর মাস হয় 365 দিনের। অর্থাৎ দুটির মধ্যে 11 দিনের পার্থক্য রয়েছে, আর 3 বছরে এই পার্থক্য 33 দিনের হয়ে যায়। এইভাবে প্রতি 3 বছর অন্তরে 33 দিনের একটি অতিরিক্ত মাস তৈরি হয়। এই 33 দিনের সমন্বয়কে বলা হয় অধিক মাস। 2023 সালে শ্রাবণে অধিক মাসের দিনগুলি যুক্ত করা হয়েছে। এর ফলে একটির পরিবর্তে শ্রাবণ মাস 2 মাসের হবে এবং শ্রাবণের 8টি সোমবার থাকবে। শ্রাবণ মাসের প্রথম সোমবার হল 10ই জুলাই 2023। শ্রাবণের দ্বিতীয় সোমবার হচ্ছে 17ই জুলাই 2023। তৃতীয় সোমবার হবে 24শে জুলাই 2023। শ্রাবণের চতুর্থ সোমবার 31শে জুলাই। শ্রাবণের পঞ্চম সোমবার 7ই আগস্ট। শ্রাবণের ষষ্ঠ সোমবার 14ই আগস্ট। শ্রাবণের সপ্তম সোমবার 21শে আগস্ট। আর শ্রাবণের অষ্টম অর্থাৎ শেষ সোমবার হচ্ছে 28শে আগস্ট। শিবের জলাভিষেক পুরো শ্রাবণ মাসে করা হয়। সোমবার এটি বিশেষ হিসাবে বিবেচিত হয়। এটা বিশ্বাস করা হয় যে যারা সোমবার শ্রাবণের উপবাস রেখে ভগবান শিবের জলাভিষেক ও রুদ্রাভিষেক করেন, তাদের উপর মহাদেবের বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়। শিবলিঙ্গে জলদান করার জন্য তামা, ব্রোঞ্জ বা রূপার পাত্রই শ্রেষ্ঠ বলে মনে করা হয়ে থাকে, আর দুধ দেওয়ার জন্য পিতল বা রূপার পাত্র ব্যবহার করা হয়। শিবলিঙ্গে জল নিবেদনের সময় সাধক বা সাধিকার মুখ উত্তর দিকে থাকা উচিত। বিশ্বাস করা হয় যে এই দিকে মুখ করে জলাভিষেক করলে মা পার্বতী এবং শিব উভয়ের আশীর্বাদ আমরা পেয়ে থাকি। সকাল সকাল স্নান সেরে এখানে একটি পাত্রে শিবলিঙ্গ বসিয়ে নিয়েছি। সবার প্রথমে শিবলিঙ্গের মুখটিকে দেখুন আমি উত্তর দিকে রেখেছি, আর আমি এখানে ঘি দিয়ে প্রথমে অভিষেক করছি। আপনি চাইলে একসঙ্গে পঞ্চামৃত তৈরি করে পঞ্চামৃত দিয়েও অভিষেক করতে পারেন। মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি ববন্ধনা মৃত্যুর্মুক্ষী মমামৃতাত, এটি হচ্ছে বাবা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এটি জাপ করে আপনি অভিষেক করতে পারেন। এরপর একে একে মধু দিয়েও আপনি অভিষেক করতে পারেন। আর বাবা মহাদেবের অভিষেকের সময় অবশ্যই নন্দীদেবকে অভিষেক করবেন, কারণ নন্দীদেব হচ্ছে বাবা মহাদেবের শ্রেষ্ঠ ভক্ত ও ওনার বাহন। তাই ওনার পুজো করলে বাবা মহাদেব খুবই সন্তুষ্ট হয়ে থাকেন। এরপর আপনি দুধ ও গঙ্গাজল বাবাকে নিবেদন করতে পারেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই পঞ্চাক্ষরী মন্ত্র বলে। ওম মহাদেবং মহাত্তনং মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরো দেব মকরায় নমো নমো, এই মন্ত্রটি বলেও আপনি বাবার অভিষেক করতে পারেন। প্রথমে বাবার মাথায়
জল দেবেন, জলের ধারা। তারপর মাতৃ গৌরী পীঠে নাগ দেবতাকেও জল নিবেদন করবেন ও নন্দীদেবকে অবশ্যই জল নিবেদন করবেন। এরপর বাবার কাছে আপনি ভস্ম নিবেদন করতে পারেন। দেখুন, আমি এইভাবে ভস্ম নিবেদন করেছি ও গঙ্গাজলও এইভাবে নিবেদন করবেন। তারপর এই পাত্র থেকে, অভিষেক পাত্র থেকে তুলে বাবাকে যেখানে বাবা প্রতিষ্ঠিত থাকেন সেখানে বসিয়ে দিলাম। সেই জায়গাটিকে আমি ফুল দিয়ে সুন্দর করে আগে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা শ্বেত চন্দন দিয়ে বাবার শিবলিঙ্গের উপর ত্রিপুণ্ড এঁকে নেব। এইভাবে তিনটি আঙুলের মধ্যে চন্দন দিয়ে এরমভাবে ত্রিপুণ্ড এঁকে দিলাম। বাবার কপালে আপনারা দেখেই থাকবেন এরম ত্রিপুণ্ড আঁকা থাকে, তো আমরা শিবলিঙ্গের উপরও এইভাবে ত্রিপুণ্ড এঁকে দিলাম ও শিবলিঙ্গের একেবারে উপরের অংশটিতে এই চন্দন দিয়ে একটি ওং লিখে দিলাম। নাগ দেবতা, মাতৃ গৌরীপীঠ ও নন্দীদেবকেও চন্দন দিয়ে দিলাম। এরপর বেলপাতার তিনটি পাতার উপর চন্দন দিয়ে এইভাবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে বেলপাতা দিয়ে দিলাম। বেলপাতার মুখটি সর্বদা মাতৃ গৌরীপীঠের দিকে থাকবে, এইভাবে দেখতেই পাচ্ছেন যেভাবে আমি দিয়েছি। এইভাবে আপনি তিনটি, পাঁচটি, সাতটি, এগারোটি আপনার সাধ্যমতো আপনি বেলপাতা বাবার কাছে নিবেদন করবেন। এরপর চন্দন সহযোগে আকন্দ ফুলের মালা বাবাকে আমি নিবেদন করলাম। আর এখানে আমি দিলাম একটি ধুতরা ফুল। আপনি নীলকণ্ঠের মালাও বাবার কাছে নিবেদন করতে পারেন। নীলকণ্ঠ, ধুতরা এগুলি বাবার খুবই প্রিয়, তো এগুলো আপনি বাবার কাছে দিতে পারেন। আর এখানে আমি একটি গ্যাঁদা ফুল বাবার কাছে নিবেদন করলাম। আপনি চাইলে যে কোনো সাদা ফুল বাবার কাছে নিবেদন করতে পারেন। আর এখানে মাতৃ গৌরী পীঠে আমি একটি জবা ফুল বেলপাতা সহযোগে দিয়ে দিলাম। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে শিবলিঙ্গতে জবা ফুল দেওয়া যায় না, কিন্তু আমি শিবলিঙ্গ অর্থাৎ মা পার্বতী ও বাবা ভোলে শঙ্কর যেখানে একত্রিত হন সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ, তাই আমি মা পার্বতীর কাছে এই জবা ফুলটি নিবেদন করলাম। এখানে আমি সিদ্ধি নিবেদন করলাম বাবার কাছে, আর একটুখানি আতপচাল, অখণ্ড আতপচাল বাবার কাছে আমি অর্ঘ হিসাবে নিবেদন করলাম। অনেকে বাবার কাছে এক টাকা দক্ষিণা হিসাবে দিয়ে থাকেন, তবে ওনাকে দক্ষিণা দেওয়ার মতো আমার সাধ্য নেই, তাই জন্য আমি পয়সা বাবার কাছে নিবেদন করি না। আমি শুধু সিদ্ধি, চাল এই সমস্ত দিই। আর এখানে হচ্ছে শ্রীফল অর্থাৎ বাবা প্রিয় বেল। আপনি চেষ্টা করবেন শ্রাবণের প্রথম সোমবার বাবাকে একটি অখণ্ড বেল নিবেদন করার, আর বেলের উপরে একটুখানি আপনি ঘি মাখিয়ে নেবেন। আমি নন্দীদেবকে টিকা পরিয়ে নন্দীদেবের কাছেও ফুল দিয়ে দিলাম। আর নন্দীদেবের কানে কিন্তু অবশ্যই আপনার মনস্কামনা জানাবেন। নন্দীদেবের কানে যদি আপনি আপনার মনস্কামনা জানিয়ে থাকেন তাহলে বাবা অবশ্যই আপনার সকল মনস্কামনা পূরণ করবেন। এরপর আপনি আপনার সাধ্যমতো বাবার কাছে ফল, মিষ্টি, নৈবেদ্য নিবেদন করবেন, আর তারপরে বাবার আরতি করবেন। এই দিন সারা দিন উপবাস থাকবেন। উপবাস থেকে সন্ধেবেলা বাবার কাছে জল নিবেদন করবেন, কাঁচা দুধ, ঘি, মধু, গঙ্গা জল, ফুল বেলপাতা দিয়ে বাবার অভিষেক করে বাবার কাছে ভোগ নৈবেদ্য নিবেদন করে তারপরে আপনি আপনার উপবাস ভঙ্গ করবেন। এই দিনকে চাল বা গমের কোনো জিনিস খাবেন না, চেষ্টা করবেন ফল, মিষ্টি, বাবার প্রসাদ গ্রহণ করে আপনার উপবাস পালন করতে। এখানে বাবার পুজো সামগ্রী আপনি দেখতেই পাচ্ছেন, ফুল, বেলপাতা, কাটা ফল রয়েছে, মিষ্টি রয়েছে। এগুলোই আমি বাবার কাছে নিবেদন করেছিলাম। আর বাবার কাছে অবশ্যই ঘিয়ের দীপ জ্বালবেন, আপনার যে কোনো মনস্কামনা বাবা অবশ্যই পূরণ করবে থাকবেন। আর বাবার কাছে যে কোনো পঞ্চফল আপনি নিবেদন করবেন। এখানে আমি দেখতেই পাচ্ছেন পাঁচটি ফল বাবার কাছে নিবেদন করলাম ও পাশে একটি থালাতে এইভাবে রেখে দিলাম। এরপর পঞ্চপ্রদীপ দ্বারা আমি বাবার আরতি করব, ধূপ দীপ দিয়ে আরতি করব। এইভাবেই
প্রত্যেক সোমবার করে আপনি বাবা মহাদেবের পুজো করতে পারেন। এর পরের ভিডিওতে ষোলো সোমবারের ব্রত কী করে করতে হয়, কী করে উদযাপন করতে হয় আমি অবশ্যই দেখাবো। আগামী 10ই জুলাই থেকে যেহেতু শ্রাবণ মাস শুরু হচ্ছে আমাদের পঞ্জিকা অনুসারে, তাই জন্য সোমবার থেকেই আমি এই শ্রাবণ মাসের ব্রত শুরু করব। তো সেই নিয়ে একটি বিশেষ ভিডিও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আপনারা কী ধরনের আর ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি বাবা মহাদেব আপনাদের সকলের অনেক অনেক মঙ্গল।